हेलो एवरीवन, वेलकम टू आवर यूट्यूब चैनल बांग्ला मीडियम। फर्स्ट ऑफ ऑल सबाई अवश्य चैनल सब्सक्राइब कर एवं बेल आइकन क्लिक करते भूलें ना, जाते समस्त रकम नोटिफिकेशन तुम्हारे काछे पहुँचाते थाके। तो प्रतिदिन मतोई गतकाल अर्थात 1 जून 2021 कारेंट अफेयार्सर बुस्टारगुलो निये किन्तु चले एसेछि आमरा। आगेर मासेर सिलेक्टेड कारेंट अफेयार्सगुलोर आपडेट पेते तुम्हारा अवश्य चैनलटाके फलो करो। Daily Digest, High Density of Current Affairs and General Awareness at your feet. Competitive exam-er jonno protidin selected current affairs gulo jante tumra obosshoi amader YouTube channel Bangla Medium ta ke follow karo ebong subscribe kore nao. The first one is IBF forms Digital Media Content Regulatory Council जस्टिस विक्रमजीत सेन टू बी चेयरमैन। आईबीएफ डिजिटल मीडिया कंटेंट रेगुलेटरी काउंसिल गठन करेछे, जार चेयरमैन पदे नियुक्त हलेन विचारपति विक्रमजीत सेन। एंड द नेक्स्ट वन इज ग्लोबल डे ऑफ पेरेंट ऑब्जर्व ऑन जून 1, विश्व अभिभावक दिवस पयला जून तारीखटीते पालन करा हय। अर्थात गतकाल पयला जुनेर दिनटी विश्व अभिभावक दिवस बा ग्लोबल डे अफ पेरेंट्स हिसेबे पालन करा हय। एई बछर जार थीम छिलो एप्रिशिएट अल पेरेंट्स थ्रू आउट द वर्ल्ड। एबारे आरो एकटी इम्पर्टेंट तथ्य हलो, गतकाल अर्थात 1 जून एई दिनटीके शुधुमात्र विश्व अभिभावक दिवस हिसेबेई नय, विश्व दूध दिवस बा वर्ल्ड मिल्क डे हिसेबेओ पालन करा हय। एंड द नेक्स्ट वन इज आईआईटी रोपर डेवलप्स एमबी बैग इंडियाज फर्स्ट इंडिजेनस टेम्परेचर डेटा लॉगर फॉर द कोल्ड चेन मैनेजमेंट। दिस इन्फॉर्मेशन इज पर्टिकुलरली क्रिटिकल फॉर वैक्सीन इंक्लूडिंग कोविड-19 वैक्सीन ऑर्गन्स एंड ब्लड ट्रांसपोर्टेशन। एबारे आमरा गतकाले पंचम और फिफ्थ इनफॉरमेशन के दिके मूव करे जाबो। द फिफ्थ वन इज द कॉन्फेडरेशन ऑफ इंडियन इंडस्ट्री इलेक्ट्स टाटा स्टील सीईओ एंड एमडी टीवी नरेंद्रम एज इट्स न्यू प्रेसिडेंट। भारतीय शिल्प कॉन्फेडरेशन टाटा स्टीलर प्रधान निर्वाही कर्मकर्ता एवं एमडी टीवी नरेंद्रम के तादेर नतून सभापति हिसेबे निर्वाचन करलेन। এবারে আমরা গতকালের 6 নম্বর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। WHO ভারতে পাওয়া কোভিড-19 ভ্যারিয়েন্টগুলির নাম দিয়েছে কাপ্পা ও ডেল্টা। হু গিভস নেমস টু কোভিড-19 ভ্যারিয়েন্টস ফাউন্ড ইন ইন্ডিয়া কাপ্পা অ্যান্ড ডেল্টা। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ জাস্টিস এ কে মিশ্রা टू हेड एनएचआरसी। विचारपति ए के मिश्र एनएचआरसির प्रधान पदे नियुक्त हलेন। एनएचआरसी नैशनल ह्यूमन राइट्स कमिशन। কালকের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো এশিয়ান বক্সিং পূজা রানী দ্বিতীয় সোনা জিতেছেন। ভারত 10টি পদক নিয়ে শেষ করেছে। পূজা রানী ওয়াজ সেকেন্ড স্ট্রেট গোল্ড ইন্ডিয়া এন্ড উইথ 10 মেডেলস ইন এশিয়ান বক্সিং। এবং 9 নম্বর ইনফরমেশনটা হলো এশিয়ান বক্সিংয়ে ভারতের সঞ্জিত কুমার 91 কেজি বিভাগে স্বর্ণ পদক জিতেছেন। ইন্ডিয়াস সঞ্জিত কুমার উইন্স গোল্ড মেডেল ইন 91 কেজি ক্যাটাগরি ইন এশিয়ান বক্সিং। অ্যান্ড নেক্সট ইম্পর্টেন্ট ইনফরমেশন ইজ অচিন্ত শিউলি উইন্স সিলভার অ্যাট ওয়ার্ল্ড জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ। অচিন্ত শিউলি বিশ্ব জুনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে রূপো জিতেছেন। এবারে আমরা গতকালের 11 নম্বর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। দ্য 11th ওয়ান ইজ DRDO ডেভেলপস নিয়ার আইসোথার্মাল ফর্গিং টেকনোলজি ফর ম্যানুফ্যাকচারিং এরো ইঞ্জিনস পার্ট। গতকালের আরও একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স হলো প্রতিরক্ষা সচিব ডক্টর অজয় কুমার নতুন দিল্লিতে মহাপরিচালক জেনারেল ন্যাশনাল ক্যাডেট কর্পস NCC মোবাইল প্রশিক্ষণ অ্যাপ্লিকেশন সংস্করণ 2.0 চালু করলেন। নেক্সট ইজ মাইন্ড শেয়ার উইন এজেন্সি অফ দ্য ইয়ার অ্যাট FOMG। এবং গতকালের লাস্ট ইনফরমেশনটা হলো ম্যাগমা ফিনকপ আদার পুনাওয়ালাকে চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। So do subscribe our channel and click the bell icon for do not miss any update.
নমস্কার, বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই। ওয়েলকাম ইউ অল অ্যাট বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেল। আজ আমরা আবার চলে এলাম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি বুস্টার, ডেইলি ডাইজেস্ট, হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এভরিডে অ্যাট ইউর ফিডস। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা আপনাদের কাছে তুলে ধরছি ডেইলি ডাইজেস্টের মাধ্যমে, এবং আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন 20 থেকে 30 তারিখের মে মাসের যে এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলি আমরা তুলে ধরেছি আমাদের একটি ভিডিওতে। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। আজকের প্রথম প্রশ্নে চলে আসছি আমরা। আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় রেলের অধীনে গবেষণা ডিজাইন ও স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন আরডিএসও ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর একটি ওয়ান নেশন ওয়ান স্ট্যান্ডার্ড মিশনের আওতায় স্ট্যান্ডার্ড ডেভেলপিং অর্গানাইজেশন হিসাবে ঘোষণা করা প্রথম প্রতিষ্ঠান হয়ে উঠেছে। আজকের দ্বিতীয় মনে রাখার মতো বিষয়টি হল, ভাইস অ্যাডমিরাল সন্দীপ নৈথানি নৌবাহিনীর মেটেরিয়াল প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভাইস অ্যাডমিরাল সন্দীপ নৈথানি অ্যাজিউমস চার্জ অ্যাজ চিফ অফ ম্যাটেরিয়াল অফ নেভি। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ভাইস অ্যাডমিরাল সন্দীপ নৈথানি নৌবাহিনীর মেটেরিয়াল প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন। আমরা চলে আসছি আমাদের আজকের পরের খবরে। উপ অ্যাডমিরাল বা ভাইস অ্যাডমিরাল রভনীত সিং নৌবাহিনী উপপ্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন। উপ অ্যাডমিরাল বা ভাইস অ্যাডমিরাল রভনীত সিং। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। জেএনসিই এএসআর কৃত্রিম সাইন্যাপটিক নেটওয়ার্ক বিকাশ করেছে যা মানুষের মস্তিষ্ককে নকল করে। JNCASR develops artificial synaptic network that mimics human brain. JNCASR equal to Jawaharlal Nehru Center for Advanced Scientific Research located in Bengaluru. আমরা আজকে চলে আসব আমাদের পরের খবরে। আমাদের পরের খবরটি হল, REC উত্তরাখণ্ডের পিথোরাগড় বেস হাসপাতালে 1000 LPM অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট এবং অন্যান্য চিকিৎসা সুবিধা স্থাপন করবে। REC টু সেট আপ 1000 LPM অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট অ্যান্ড আদার মেডিকেল ফেসিলিটিস অ্যাট বেস হসপিটাল পিথোরাগড় অ্যাট উত্তরাখণ্ড। আমরা চলে আসছি আমাদের পরের প্রশ্নে। NSA ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অফশোর ভেসেল সজাগ পর্যবেক্ষণ বা তদারকি করলেন। NSA অজিত দোভাল কমিশনস ইন্ডিয়ান কোস্ট গার্ডস অফশোর ভেসেল সজাগ। আমাদের পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার উদ্যানতত্ত্ব ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করলেন। ইউনিয়ন মিনিস্টার নরেন্দ্র সিং তোমার লঞ্চেস হর্টিকালচার ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার। আমরা চলে আসব আমাদের একটি পরবর্তী প্রশ্নে, যেখানে আছে একটি বইয়ের উল্লেখ, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসেজ 2003-2020 বাই সালমান রুশদি ইজ পাবলিশড। ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসেজ 2003-2020 বাই সালমান রুশদি। আমাদের পরবর্তী ইম্পর্ট্যান্ট প্রশ্নটি হল, সুব্রত ভট্টাচার্য চিলি প্রজাতন্ত্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন। সুব্রত ভট্টাচার্য অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট অ্যাম্বাসাডার অফ ইন্ডিয়া টু দ্য রিপাবলিক অফ চিলি। তিনি বর্তমানে ইন্ডিয়ার থেকে সার্বিয়া রিপাবলিকের একজন রাষ্ট্রদূত। পরবর্তী প্রশ্নে আসছি, বিশ্ব স্বাস্থ্য পরিষদ হু 30শে জানুয়ারিকে বিশ্ব অবহেলিত ক্রান্তীয় রোগ দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি অ্যাডপ্টস ডিসিশন টু রেকগনাইজ 30 জানুয়ারি অ্যাজ ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজেস ডে, আ নিউ ডে ইন দ্য ফাইট এগেনস্ট NTDs। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। টি এম কালিয়ান্নান লাস্ট সার্ভাইভিং মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নো মোর, তিনি মারা গেছেন। অবশ্যই আমাদের বাংলা মিডিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন, আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের প্রতি আপনাদের মতামত অবশ্যই ব্যক্ত করবেন। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। Welcome everyone, welcome you all
At the Daily Digest, the high density of current affairs and general awareness every day at your feeds, only on YouTube channel Bangla Medium. YouTube channel Bangla Medium. প্রতিদিনের মতো আজকেও আমরা 3 তারিখের অর্থাৎ 3রা জুন তারিখের কারেন্ট অ্যাফেয়ার্সগুলি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ইতিমধ্যেই 2রা জুন তারিখের পিডিএফ সমেত কারেন্ট অ্যাফেয়ার্সের খবরগুলি ডেসক্রিপশন লিংকে পেয়ে গেছেন। চলুন আমরা মুভ করে যাই 3 তারিখের খবরগুলোতে। লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দন রায়ার অসম রাইফেলসের মহাপরিচালক হিসাবে দায়িত্ব নিলেন। লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দন নায়ার টেক্স চার্জ অ্যাজ ডিরেক্টর জেনারেল অফ আসাম রাইফেলস। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। এটি একটি মনে রাখার মতো বিষয়। বিশ্ব সাইকেল দিবস 3রা জুন পালিত হয়। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ইজ সেলিব্রেটেড ইন জুন 3, 2021-এ এর থিম ছিল ইউনিকনেস ভার্সেটালিটি অ্যান্ড লংজিভিটি অফ দ্য বাইসাইকেল অ্যাজ এ সিম্পল সাস্টেনেবল ইকোনমিক্যাল অ্যান্ড রিলায়েবল সোর্স। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী প্রশ্নে। ভারতীয় কৃষক সার সমবায় লিমিটেড IFFCO প্রচলিত ইউরিয়ার বিকল্প হিসাবে গাছগুলিতে নাইট্রোজেন সরবরাহ করার জন্য একটি পুষ্টি উপাদান ন্যানো ইউরিয়া তরল লিকুইড চালু করেছে। ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কোঅপারেটিভ লিমিটেড ইফকো লঞ্চ দ্য ন্যানো ইউরিয়া লিকুইড A nutrient to provide nitrogen to plants as an alternative to conventional urea. IFCO headquarters New Delhi. এটি স্থাপিত হয় 3রা নভেম্বর 1967 সালে। আমরা ইতিমধ্যে মুভ করে যাচ্ছি আমাদের 4 নম্বর প্রশ্নে। ইউনিয়ন কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমার বীজ মিনিকিট প্রোগ্রাম প্রবর্তন করলেন। সিড মিনিকিট প্রোগ্রাম লঞ্চড বাই ইউনিয়ন মিনিস্টার নরেন্দ্র সিং তোমার। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বীজ মিনিকিট প্রোগ্রাম প্রবর্তন করলেন। আমরা চলে আসছি আমাদের 5ম প্রশ্নে। শ্রমপ্রবীণ আইজ্যাক হারজোগ ইসরায়েলের 11 রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। লেবার ভেটেরান আইজ্যাক হারজোগ ইলেক্টেড ইসরায়েলস 11th প্রেসিডেন্ট। হারজোগ উইল বি ইসরায়েলস 11th প্রেসিডেন্ট সাকসিডিং রুভেন রিভলিন। ইসরায়েলের ক্যাপিটাল জেরুজালেম কারেন্সি শেকেল। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। কেন্দ্রীয় মন্ত্রিসভা খনিজ সম্পদ ক্ষেত্রে সহযোগিতা নিয়ে ভারত ও আর্জেন্টিনার মধ্যে সমঝোতা স্মারককে অনুমোদন দিয়েছে। ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভস মো বিটুইন ইন্ডিয়া অ্যান্ড আর্জেন্টাইন রিপাবলিক অন কোঅপারেশন ইন দ্য ফিল্ড অফ মিনারেল রিসোর্সেস। আমরা চলে আসছি আমাদের পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্সে। টেকসই নগর উন্নয়নের ক্ষেত্রে ভারত ও জাপানের মধ্যে সহযোগিতা স্মারককে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। ক্যাবিনেট অ্যাপ্রুভস মেমোরান্ডাম অফ কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান ইন দ্য ফিল্ড অফ সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট। জাপান এবং ভারতের মধ্যে টেকসই নগর উন্নয়নের মন্ত্রিসভা অনুমোদন দেওয়া হয়েছে। আমরা চলে আসছি আমাদের পরবর্তী পয়েন্টে, যেখানে আমরা বলছি ভারতী আকসা লাইফ ইন্স্যুরেন্স ব্যাঙ্ক ইন্স্যুরেন্স প্যাক্ট উইথ শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক। ভারতী AXA লাইফ ইন ব্যাঙ্ক অ্যাসুরেন্স প্যাক্ট উইথ শিবালিক স্মল ফিনান্স ব্যাঙ্ক। আমরা চলে আসছি আমাদের আজকের পরের নোটে, যেখানে বলা হচ্ছে কানাড়া ব্যাঙ্ক SK মজুমদারকে প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে। কানাড়া ব্যাঙ্ক অ্যাপয়েন্টস SK মজুমদার অ্যাজ চিফ ফিনান্সিয়াল অফিসার। কানাড়া ব্যাঙ্ক অ্যাপয়েন্টস SK মজুমদার অ্যাজ চিফ ফিনান্সিয়াল অফিসার। আমরা চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্নে। IPPB টাইজ আপ উইথ মহিন্দ্রা রুরাল হাউজিং ফিনান্স ফর ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন। MRHFL স্ট্যান্ডস ফর মহিন্দ্রা রুরাল হাউজিং ফিনান্স লিমিটেড অ্যান্ড IPPB ইজ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। আজ 2রা মের কারেন্ট অ্যাফেয়ার্সের 2রা জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের পর সরি এবং আমরা আজ নিয়ে আপনি আপনাদের জন্য নিয়ে এলাম 3রা জুনের কারেন্ট অ্যাফেয়ার্স। আপনারা সবাই আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার।
হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম। ফার্স্ট অফ অল সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে থাকে। প্রতিদিনের মতোই আজও গতকাল অর্থাৎ 4th June 2021-এর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ডাইজেস্ট হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এভরিডে অ্যাট ইউর ফিডস নিয়ে আমরা বাংলা মিডিয়াম হাজির হয়ে গেছি। প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বুস্টারগুলোকে ফলো করো, যাতে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা কিন্তু ক্লিয়ার হয়ে থাকবে। এছাড়াও তোমরা রিলেটেড ক্লাসের ভিডিওগুলো ডিসক্রিপশনে এবং অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। তো চলো আজকে আমরা গতকাল অর্থাৎ 4th June 2021-এর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। প্রতি বছর 4 জুন আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। 4th June ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। ইয়েস্টারডে অর 4th June ইজ দ্য ডে অফ ইন্টারন্যাশনাল ডে অফ ইনোসেন্ট চিলড্রেন ভিকটিমস অফ অ্যাগ্রেশন। এবারে আমরা গতকালের দ্বিতীয় ইনফরমেশনটার দিকে মুভ করে যাচ্ছি। এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীকে ভারতীয় বায়ুবাহিনীর ভাইস চিফ পদে নিয়োগ করা হয়েছে। এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরী অ্যাপয়েন্টেড অ্যাজ IAF ভাইস চিফ। এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভাইস চিফ পদে নিয়োগ করা হয়েছে। নাও থার্ড সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স অফ ইয়েস্টারডে, দ্য থার্ড ওয়ান ইজ IIT মাদ্রাস হোস্ট এশিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল মেমরি স্টাডিজ ওয়ার্কশপ। IIT মাদ্রাস এশিয়ার প্রথম আন্তর্জাতিক মেমরি স্টাডিজ ওয়ার্কশপ হোস্ট করে। IIT মাদ্রাস হোস্ট এশিয়াস ফার্স্ট ইন্টারন্যাশনাল মেমরি স্টাডিজ ওয়ার্কশপ। And the fourth one is Gujarat's Vishwamitri River Project gets National Green Tribunal Note. গুজরাটের বিশ্বামিত্রী নদী প্রকল্পটি জাতীয় সবুজ ট্রাইব্যুনালের সম্মতি পেল। গুজরাটের বিশ্বামিত্রী নদী প্রকল্পটি জাতীয় সবুজ ট্রাইব্যুনালের সম্মতি পেল। এবারে আমরা গতকালের সিলেক্টেড 5th কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। NCPCR COVID-19 দ্বারা আক্রান্ত শিশুদের জন্য অনলাইন পোর্টাল বাল স্বরাজ তৈরি করেছে। NCPCR ডিভাইসেস অনলাইন পোর্টাল বাল স্বরাজ ফর চিলড্রেন এফেক্টেড বাই COVID-19। NCPCR ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস। এবার গতকালের 6 নম্বর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্স টি হলো মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার অনিরুদ্ধ জুগনাথ 91 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। মরিশাস ফর্মার প্রাইম মিনিস্টার স্যার অনিরুদ্ধ জুগনাথ পাসেস অ্যাওয়ে অ্যাট 91। মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার অনিরুদ্ধ জুগনাথ 91 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। হিজ সন প্রবীণ জুগনাথ হু ইজ দ্য কারেন্ট প্রাইম মিনিস্টার অফ মরিশাস। তার ছেলে প্রবীণ জুগনাথ যিনি বর্তমানে মরিশাসের প্রাইম মিনিস্টার। এটা গতকালের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এবারে আমরা 4th June 2021-এর 7 নম্বর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নোট ডাউন করবে এবং নিজেদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানাবে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। And the selected 7th information is world number 1 Novak Djokovic wins 83rd career title in Belgrade Open. বিশ্বের প্রথম স্থানাধিকারী নোভাক জোকোভিচ বেলগ্রেড ওপেনে 83তম কেরিয়ার শিরোপা জিতেছেন।
আট নম্বর ইনফরমেশনটা হলো বিল গেটস অ্যান্ড ইউ সবুজ প্রযুক্তির জন্য $1 বিলিয়ন চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। বিল গেটস অ্যান্ড ইউ প্লেজ $1 বিলিয়ন বুস্ট ফর গ্রিন টেকনোলজি। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ হাইডেলবার্গ সিমেন্ট প্ল্যান্টস ওয়ার্ল্ড ফার্স্ট CO2 নিউট্রাল সিমেন্ট প্ল্যান্ট ইন সুইডেন। হাইডেলবার্গ সিমেন্ট সুইডেনে বিশ্বের প্রথম কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ সিমেন্ট প্ল্যান্টের পরিকল্পনা করেছে। এটি ছিল খুবই ভালো এবং পরিবেশ সপক্ষে একটি ইনফরমেশন। এবারে আমরা আমাদের আজকের 10 নম্বর ইনফরমেশনটা দেখে নেব। দ্য 10th ওয়ান ইজ ডেভিড ডিওপ উইন্স ইন্টারন্যাশনাল বুকার 2021 ফর ট্রান্সলেটিং অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। He became the first French novelist to win the International Booker Prize. তো গতকালের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এখানেই কমপ্লিট হলো। প্রতিদিনের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানতে অবশ্যই বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলটাকে ফলো করো এবং সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাতে থাকে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম। ফার্স্ট অফ অল সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না যাতে সমস্ত রকম নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছাতে থাকে। প্রতিদিনের মতোই গতকাল অর্থাৎ 5th June 2021 সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি ডাইজেস্ট বুস্টারটা নিয়ে বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি। ডেলি ডাইজেস্ট, হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস এভরিডে অ্যাট ইউর ফিডস only on Bangla Medium YouTube channel. So do subscribe our channel and click the bell icon for more updates. Related current affairs link description box e ebong channel er playlist e peye jaben. May masher weekly booster ta orthat 20 theke 30 mer 2021 উইকলি বুস্টারটা চ্যানেলে আপলোড করা আছে। তোমরা অবশ্যই সেটা ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের প্লেলিস্টে দেখে নেবে। অলরেডি কিন্তু সেটা 7000 ভিউ ক্রস করে গেছে। সো এবারে আমরা গতকাল অর্থাৎ 5th June 2021 ফার্স্ট ইনফরমেশনটাতে চলে আসছি। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউনিয়ন মিনিস্টার অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট তোয়ারচাঁদ গালোট launches SAGE initiative and SAGE portal for elderly people. কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী তোয়ারচাঁদ গহলট প্রবীণদের জন্য SAGE উদ্যোগ এবং SAGE পোর্টাল চালু করেছেন। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ The Asian Development Bank and India sign a loan agreement to support project preparation and design activities to upgrade major district roads in Sikkim. সিকিমের প্রধান জেলা সড়কগুলির উন্নতির জন্য প্রকল্প প্রস্তুতি এবং নকশা কার্যক্রমের জন্য সহায়তায় এশিয়ান উন্নয়ন ব্যাংক এবং ভারত ঋণ চুক্তিতে স্বাক্ষর করেছে। And the third one is IIT Hyderabad develops nanofiber technology based oral tablets of amphotericin B. IIT Hyderabad amphotericin B এর nanofiber প্রযুক্তি ভিত্তিক oral tablet গুলি তৈরি করেছে। চতুর্থ ইনফরমেশনটি হলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য লাদাখের লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর ইউনট্যাপ স্কিম চালু করেছে। লাদাখ লেফটেন্যান্ট গভর্নর আর কে মাথুর লঞ্চেস ইউনট্যাপ স্কিম ফর স্টুডেন্ট টু এনকারেজ ডিজিটাল লার্নিং। অর্থাৎ লাদাখে শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় উৎসাহ দেওয়ার জন্য যে স্কিমটি চালু করা হয়েছে সেই স্কিমটির নাম ইউনট্যাপ স্কিম। এবারে আমরা গতকালের দিনটি যেই কারণে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই তথ্যটায় চলে আসছি। 5ই জুন অর্থাৎ প্রতি বছর 5ই জুন এই
তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়। এভরি ইয়ার 5th June সেলিব্রেট অ্যাজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, যার এই বছরের অর্থাৎ 2021-এর থিম ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন। অর্থাৎ গতকালের দিনটি 5ই জুন, প্রত্যেক বছর 5ই জুন এই তারিখটি যেই কারণে ডিনোট করা হয় সেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, যার এই বছরের থিম ছিল ইকোসিস্টেম রেস্টোরেশন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অ্যান্ড টেক মহিন্দ্রা হ্যাভ সাইন অ্যাজ মো টু ক্রিয়েট দ্য গ্লোবাল চেস লিগ, বিশ্বনাথ মানন জয়েন অ্যাজ মেন্টর। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এবং টেক মহিন্দ্রা গ্লোবাল দাবা লিগ তৈরির জন্য একটি সমঝোতা স্বাক্ষর করেছে, যার মেন্টর হিসেবে যোগ দিয়েছেন বিশ্বনাথ আনন্দ জয়েন অ্যাজ মেন্টর অফ গ্লোবাল চেস লিগ ক্রিয়েটেড বাই ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন অ্যান্ড টেক মহিন্দ্রা হ্যাভ সাইন আমো। ওকে, তো এবারে আমরা গতকাল অর্থাৎ 5th June 2021-এর 7 নম্বর ইনফরমেশনটা দেখে নেব। গতকালের 7 নম্বর তথ্যটি হল RBI অ্যাপ্রুভস রি অ্যাপয়েন্টমেন্ট অফ বিশ্ববীর আজুহা অ্যাজ MD অফ RBL ব্যাংক। RBI বিশ্ববীর অজুহাকে RBL ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নতুন করে নিয়োগের অনুমোদন দিয়েছে। সো RBL ব্যাংকের নতুন MD হলেন বিশ্ববীর অজুহা। অ্যান্ড দি নেক্সট ইনফরমেশন ইজ International Day for the Fight Against Illegal, Unreported and Unregulated Fishing is 5th June. প্রত্যেক বছর 5ই জুন এই দিনটিকে অবৈধ, অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিত ফিশিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়। সো গতকাল অর্থাৎ 5th June 2021-এর সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের নোটিফিকেশনগুলো তোমরা এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতোই আজকেও আমরা ডেইলি ডাইজেস্ট হাই ডেন্সিটি অফ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাট ইয়োর ফিডস নিয়ে হাজির হয়ে গেছি আমরা বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে। তো সকলে সবার প্রথমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে থাকে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। রিলেটেড ক্লাসের ভিডিওগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে এবং রিলেটেড ক্লাস ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে। তো সবাই বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মতেই ভুলো না। ভিডিওটা দেখতে থাকো, ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করো এবং ভিডিও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো, যাতে গোটা ইনফরমেশনটা তোমরা পেতে পারো। তো গতকাল অর্থাৎ 6th June 2021-এর সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো নিয়ে আমরা বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে চলে এসেছি। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড, ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো গতকাল অর্থাৎ 6th June 2021-এর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ইনফরমেশনটা হলো রঞ্জিত সিং দিসাল 2021 সালের জুন থেকে 2024 সালের জুন মাসের জন্য বিশ্ব ব্যাংক শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন। রঞ্জিত সিং দিসাল অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন অ্যাডভাইজার স্টার্টিং ফ্রম June 2021 to June 2024। অ্যান্ড দি নেক্সট ইনফরমেশন ইজ Justice Balakrishna Narayan appointed head of Uttar Pradesh Human Rights Commission. Bicharpati Balakrishna Narayan UP Manobadhikar Commissioner Pradhan Nijukto Hoyechen. Justice Balakrishna Narayan appointed as head of Uttar Pradesh Human Rights Commission. Ebare amra gotokaler selected current affairs er third information ta move kore jai. জার্মান ফিফা বিশ্বকাপ জয়ী সামি খেদিরা অবসর ঘোষণা করলেন। জার্মানস ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার সামি খেদিরা অ্যানাউন্স রিটায়ারমেন্ট।
ফিফা বিশ্বকাপ জয়ী জার্মান সামি খেদিরা অবসর ঘোষণা করলেন। সো এবারে আমরা আমাদের চতুর্থ যে ইনফরমেশনটা আছে সেটা দেখে নেব। গতকালের চতুর্থ সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি হল প্রাক্তন উদ্যানতন্ত্র মন্ত্রী হিমাচল প্রদেশ বিধানসভার চিফ হুইপ এবং যুবল এবং কোটখাই থেকে বিধানসভার সদস্য নরেন্দ্র ব্র্যাক্টা মারা গেলেন। ফর্মার হর্টিকালচার মিনিস্টার হিমাচল প্রদেশ বিধানসভা চিফ হুইপ অ্যান্ড মেম্বার অফ অ্যাসেম্বলি ফ্রম যুবল অ্যান্ড কোটখাই মিস্টার নরেন্দ্র ব্র্যাক্টা পাসেস অ্যাওয়ে। And the next one is a new book, 1232 Kilometer, The Long Journey Home by filmmaker Vinod Kapri chronicles the journey of seven migrant workers from Bihar who journeyed back home on their bicycle and reached their destination after 7 days. I repeat, the book name is 1232 Kilometer, The Long Journey Home, and the author name is Vinod Kapri. The book is published by HarperCollins. এবার আমরা গতকালের ছ নম্বর ইনফরমেশনটা দেখে নেব। দ্য সিক্সথ ওয়ান ইজ জে বি মহাপাত্রা গিভেন অ্যাডিশনাল চার্জ অ্যাজ সিবিডিটি চেয়ারম্যান। জে বি মহাপাত্র সিবিডিটি চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। জে বি মহাপাত্র সিবিডিটি অর্থাৎ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন। জে বি মহাপাত্র গিভেন অ্যাডিশনাল চার্জ অ্যাজ সিবিডিটি দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস চেয়ারম্যান। নাও উই মুভ টু আওয়ার নেক্সট ইনফরমেশন। কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড CESL সাইন্স মৌস উইথ লাদাখ অ্যান্ড মেঘালয়া। কনভার্জেন্স এমার্জেন্সি সার্ভিস লিমিটেড CESL লাদাখ এবং মেঘালয়ের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে। ভিডিওটা দেখতে দেখতে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড দ্য নেক্সট ইনফরমেশন ইজ সেন্টার অ্যাশিওর সেফ পোর্টেবল ট্যাপ ওয়াটার বাই 2022 ইন এভরি হাউস হোল্ড অফ নর্থ ওয়েস্টার্ন স্টেট। কেন্দ্র উত্তর পশ্চিম রাজ্যগুলির প্রতিটি বাড়িতে 2022 সালের মধ্যে নিরাপদ নতুন জলের আশ্বাস দিয়েছে। সো গতকাল অর্থাৎ 6 জুন 2021 সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বলে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। ফলো আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম। ফার্স্ট অফ অল সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা কিন্তু ক্লিক করতে একদম ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে থাকে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। প্রতিদিনের মতোই গতকাল অর্থাৎ 7 জুন 2021 7 জুন 2021 সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট নিয়ে বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে চলে এসেছি। ডেইলি ডাইজেস্ট, হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যাট ইউর ফিডস নিয়ে প্রতিদিনের মতোই বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে চলে এসেছি। সো ফলো আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম, সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। রিলেটেড ক্লাস ভিডিওর লিঙ্কগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে এবং অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। সেই ভিডিওগুলো তোমরা ফলো করো এবং লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাও। তো চলো এবার আমরা গতকাল অর্থাৎ 7 জুন 2021 7 জুন 2021 সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো দেখে নেব। 7 জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস, 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে। এই বছরের যার থিম ছিল সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমরো।
প্রত্যেক বছর 7ই জুন এই দিনটিকে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস হিসেবে পালন করা হয়। এবারে আমরা গতকালের পরবর্তী ইনফরমেশনটা দেখে নেব। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ফর্মার পাওয়ার সেক্রেটারি সঞ্জীব নন্দন সাহাই ইলেক্টেড অ্যাজ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড চেয়ারম্যান। প্রাক্তন বিদ্যুৎ সম্পাদক সঞ্জীব নন্দন সহায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। এবারে আমরা নেক্সট ইনফরমেশনটায় মুভ করে যাচ্ছি। রাষ্ট্র পরিচালিত ইইএসএল এবং বেসরকারি সংস্থা টিইআরআরই বিশ্ব পরিবেশ দিবসে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে মূলধারার কার্বন নিরপেক্ষতার অংশীদার হয়েছে। স্টেট রান ইইএসএল অ্যান্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন টিইআরআরই হ্যাভ পার্টনার টু মেইন স্ট্রিম কার্বন নিউট্রালিটি ইন হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। অ্যান্ড দি নেক্সট ওয়ান ইজ বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যাচিভস নেট এনার্জি নিউট্রাল স্ট্যাটাস ইন FY 2020-21। বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরটি 2020-21 অর্থ বছরে নেট এনার্জি নিরপেক্ষ অবস্থান অর্জন করেছে। এবারে আমরা নেক্সট ইনফরমেশনটা দেখে নেব। দ্য নেক্সট ওয়ান ইজ অরুণাচল প্রদেশ ওয়াটার বিউরিয়াল ব্যাকস বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড অন এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাট 67th ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ড 2021। আই রিপিট, অরুণাচল প্রদেশ ওয়াটার বিউরিয়াল ব্যাকস বেস্ট ফিল্ম ন্যাশনাল অ্যাওয়ার্ড অন এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাট 67th ন্যাশনাল ফিল্মস অ্যাওয়ার্ড 2021। এবারে আমরা গতকালের 6 নম্বর ইনফরমেশনটা দেখে নেব। HSBC ইন্ডিয়ার CEO পদে নিযুক্ত হলেন হতেন্দ্র দাভে। হতেন্দ্র দাভে অ্যাপয়েন্টেড অ্যাজ HSBC ইন্ডিয়া CEO। হতেন্দ্র দাভেকে HSBC ইন্ডিয়ার CEO পদে নিযুক্ত করা হলো। হতেন্দ্র দাভে অ্যাপয়েন্টেড অ্যাজ HSBC ইন্ডিয়া CEO। HSBC দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড। এবারে আমরা গতকালের 7 নম্বর ইনফরমেশনটা দেখে নেব। অ্যান্ড দি 7th ওয়ান ইজ ডিফেন্স মিনিস্ট্রি সাইন্স কন্ট্র্যাক্ট উইথ মহিন্দ্রা টেলিফোনিক্স ফর 11 এয়ারপোর্ট সার্ভায়ালেন্স র্যাডার্স অ্যাট আ কস্ট অফ 23.5 crore। প্রতিরক্ষা মন্ত্রক 1123টি বিমানবন্দরে নজরদারি র্যাডারগুলির জন্য 332.5 কোটি টাকা ব্যয়ে মহিন্দ্রা টেলিফোনিক্সের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এবারে আমরা গতকাল অর্থাৎ 7ই জুন 2021-এর পরবর্তী ইনফরমেশনটা দেখে নেব। কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ছত্তিশগড়ের রায়পুরের সিন্ধু বেস্ট মেগা ফুড পার্কের কার্যত উদ্বোধন করলেন। ইউনিয়ন মিনিস্টার নরেন্দ্র সিং তোমার ভার্চুয়ালি ইনগরেটস ইন্ডাস বেস্ট মেগা ফুড পার্ক অ্যাট রাজপুর ছত্তিশগড়। অ্যান্ড দি লাস্ট ওয়ান ইজ ইন্ডিয়া স্লিপস 2 spot টু র্যাঙ্ক 117 on 17 সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। সো গতকাল অর্থাৎ 7ই জুনের সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। সো ডু সাবস্ক্রাইব আমার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম। ফার্স্ট অফ অল সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে থাকে। সো ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল বাংলা মিডিয়াম অ্যান্ড ফলো প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট।
প্রতিদিনের মতোই আজকেও বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে ডেইলি ডাইজেস্ট হাই ডেন্সিটি অফ কারেন্ট অ্যাফেয়ার অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যাট ইউর ফিডস নিয়ে চলে এসেছি। গতকাল অর্থাৎ 8 জুন 2021-এর সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো নিয়ে বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে আমরা চলে এসেছি। ডেইলি ডাইজেস্ট হাই ডেন্সিটি বুস্টার অফ কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস অ্যাট ইউর ফিডস রিলেটেড ক্লাস ভিডিওর লিঙ্ক চ্যানেলের প্লেলিস্টে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো ফলো আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম, ভিডিওটি অবশ্যই সবাই পুরোটা দেখবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। তো কাল অর্থাৎ 8 জুনের ফার্স্ট ইনফরমেশনটা হলো, প্রতি বছর 8ই জুন এই দিনটিকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। 8 জুন ওয়ার্ল্ড ওশন ডে, প্রতি বছর 8ই জুন এই দিনটিকে বিশ্ব মহাসাগর দিবস হিসেবে পালন করা হয়। ওয়ার্ল্ড ওশনস ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 8 জুন। অ্যান্ড দি নেক্সট ওয়ান ইজ হিমাচল জাম্পস টু থার্ড স্পট ইন অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্ডেক্স, অ্যানিমিয়া মুক্ত ভারত সূচকে হিমাচল তৃতীয় স্থান অর্জন করেছে। মধ্যপ্রদেশ প্রথম এবং উড়িষ্যা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তথ্যটি হল, শ্রী এস ইম্বাসেকার পাপুয়া নিউ গিনিতে ভারতের পরবর্তী হাই কমিশনার হিসেবে নিযুক্ত হলেন। শ্রী এস ইম্বাসেকার অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট হাই কমিশনার অফ ইন্ডিয়া টু দ্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট অফ পাপুয়া নিউ গিনি। এবারে আমরা গতকালের পরবর্তী তথ্য, পরবর্তী সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। গতকালের চতুর্থ ইনফরমেশনটি হল, নিয়ম লঙ্ঘনের জন্য আরবিআই ব্যাংক অফ ইন্ডিয়া পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে 5 কোটি টাকার জরিমানা করেছে। আরবিআই স্ল্যাবস রুপিস 6 ক্রোর ফাইন অন ব্যাংক অফ ইন্ডিয়া পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফর কন্ট্রাভেনশন অফ নর্মস। এবং গতকালের 5 নম্বর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি হল, বিশ্বব্যাংক ভারতের এমএসএমই খাতকে সহায়তা দিতে $500 মিলিয়ন প্রোগ্রামকে অনুমোদন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভস $500 মিলিয়ন প্রোগ্রাম টু হেল্প বুস্ট ইন্ডিয়াস এমএসএমই সেক্টরস। বিশ্বব্যাংক ভারতের এমএসএমই খাতে সহায়তা দেওয়ার জন্য $500 মিলিয়ন প্রোগ্রামকে অনুমোদন দিয়েছে। ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভস $500 মিলিয়ন প্রোগ্রাম টু হেল্প বুস্ট ইন্ডিয়াস এমএসএমই সেক্টরস। অ্যান্ড দি সিক্সথ ওয়ান ইজ, ইন্ডিয়া এক্সপোর্ট 11,49,341 টনস অফ সি ফুড ডিউরিং FY21। ভারত 2021 অর্থ বছরের মধ্যে 11,49,341 টন সামুদ্রিক খাবার রপ্তানি করেছে। ভারত 2021 অর্থ বছরের মধ্যে 11,49,341 টন সামুদ্রিক খাবার রপ্তানি করেছে। ইন্ডিয়া এক্সপোর্ট 11,49,341 টনস অফ সি ফুড ডিউরিং FY21। গতকালের পরবর্তী ইনফরমেশনটি হল, ওমান 2024 সালে উদ্বোধনী FIH হকি বিশ্বকাপের আয়োজক ঘোষিত হয়েছে। ওমান টু হোস্ট ইনগরাল FIH হকি ওয়ার্ল্ড কাপ ইন 2024। এবারে আমরা পরবর্তী অর্থাৎ গতকালের খুবই গুরুত্বপূর্ণ এবং একটা ইনফরমেশনে মুভ করছি। রায়মোনা আসামের ষষ্ঠ জাতীয় উদ্যানে পরিণত হয়েছে। রায়মোনা বিকামস আসামস সিক্সথ ন্যাশনাল পার্ক। রায়মোনাকে আসামের ষষ্ঠ জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত করা হয়েছে। রায়মোনা বিকামস আসামস সিক্সথ ন্যাশনাল পার্ক।
And the next one is Indian Navy set to receive 3 MH-60 Romeo multi-role helicopters from US in July. ইন্ডিয়ান নেভি জুলাই মাসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 3টি MH-60 রোমিও মাল্টিরোল হেলিকপ্টার গ্রহণ করবে। ডু সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতোই আজকেও আমরা ডেইলি ডাইজেস্ট, হাই ডেন্সিটি অফ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাট ইওর ফিডস নিয়ে হাজির হয়ে গেছি আমরা বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে। তো সকলে সবার প্রথমে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না, যাতে সমস্ত রকম নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছাতে থাকে। ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট। রিলেটেড ক্লাসের ভিডিওগুলো তোমরা চ্যানেলের প্লেলিস্টে এবং রিলেটেড ক্লাস ভিডিওর ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে। তো সবাই বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলটা ফলো করো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো মতেই ভুলো না। ভিডিওটা দেখতে থাকো, ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করো এবং ভিডিও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখো, যাতে গোটা ইনফরমেশনটা তোমরা পেতে পারো। তো গতকাল অর্থাৎ 6 জুন 2021-এর সমস্ত রকম সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটগুলো নিয়ে আমরা বাংলা মিডিয়াম ইউটিউব চ্যানেলে চলে এসেছি। সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড, ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো গতকাল অর্থাৎ 6 জুন 2021-এ সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের ফার্স্ট ইনফরমেশনটা হলো রঞ্জিত সিং দিসাল 2021 সালের জুন থেকে 2024 সালের জুন মাসের জন্য বিশ্ব ব্যাংক শিক্ষা উপদেষ্টা হিসাবে নিযুক্ত হলেন। রঞ্জিত সিং দিসাল অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ওয়ার্ল্ড ব্যাংক এডুকেশন অ্যাডভাইজার স্টার্টিং ফ্রম জুন 2021 টু জুন 2024। অ্যান্ড দি নেক্সট ইনফরমেশন ইজ জাস্টিস বালাকৃষ্ণ নারায়ণ অ্যাপয়েন্টেড হেড অফ উত্তরপ্রদেশ হিউম্যান রাইটস কমিশন। বিচারপতি বালাকৃষ্ণ নারায়ণ ইউপি মানবাধিকার কমিশনের প্রধান নিযুক্ত হয়েছেন। জাস্টিস বালাকৃষ্ণ নারায়ণ অ্যাপয়েন্টেড অ্যাজ হেড অফ উত্তরপ্রদেশ হিউম্যান রাইটস কমিশন। এবারে আমরা গতকালের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের থার্ড ইনফরমেশনটায় মুভ করে যাই। জার্মান ফিফা বিশ্বকাপ জয়ী সামি খেদিরা অবসর ঘোষণা করলেন। জার্মানস ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার সামি খেদিরা অ্যানাউন্স রিটায়ারমেন্ট। ফিফা বিশ্বকাপ জয়ী জার্মান সামি খেদিরা অবসর ঘোষণা করলেন। সো এবারে আমরা আমাদের চতুর্থ যে ইনফরমেশনটা আছে সেটা দেখে নেব। গতকালের চতুর্থ সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সটি হলো প্রাক্তন উদ্যানতন্ত্র মন্ত্রী, হিমাচল প্রদেশ বিধানসভার চিফ হুইপ এবং যুবল এবং কোটখাই থেকে বিধানসভার সদস্য নরেন্দ্র ব্র্যাকটা মারা গেলেন। ফর্মার হর্টিকালচার মিনিস্টার, হিমাচল প্রদেশ বিধানসভা চিফ হুইপ অ্যান্ড মেম্বার অফ অ্যাসেম্বলি ফ্রম যুবল অ্যান্ড কোটখাই মিস্টার নরেন্দ্র ব্র্যাকটা পাসেস অ্যাওয়ে। অ্যান্ড দি নেক্সট ওয়ান ইজ A new book, 1232 Kilometer, The Long Journey Home, by filmmaker Vinod Kapri, chronicles the journey of 7 migrant workers from Bihar who journeyed back home on their bicycle and reached their destination after 7 days. I repeat, the book name is 1232 Kilometer, The Long Journey Home, and the author name is Vinod Kapri. দ্য বুক ইজ পাবলিশড বাই হার্পার কলিন্স। এবার আমরা গতকালের 6 নম্বর ইনফরমেশনটা দেখে নেব। দ্য সিক্সথ ওয়ান ইজ জে বি মহাপাত্রা গিভেন অ্যাডিশনাল চার্জ অ্যাজ সিবিডিটি চেয়ারম্যান। জে বি মহাপাত্র সিবিডিটি চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। জে বি মহাপাত্র সিবিডিটি অর্থাৎ দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান পদে অতিরিক্ত দায়িত্ব পেলেন। জে বি মহাপাত্র গিভেন অ্যাডিশনাল চার্জ অ্যাজ সিবিডিটি দ্য সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস চেয়ারম্যান। নাও উই মুভ টু আওয়ার নেক্সট ইনফরমেশন।
কনভার্জেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড CESL সাইন্স মৌস উইথ লাদাখ অ্যান্ড মেঘালয়া। কনভার্জেন্স এমার্জেন্সি সার্ভিস লিমিটেড CESL লাদাখ এবং মেঘালয়ের সাথে সমঝোতা স্বাক্ষর করেছে। ভিডিওটা দেখতে দেখতে সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলবে না। অ্যান্ড দ্য নেক্সট ইনফরমেশন ইজ সেন্টার অ্যাশিওর সেফ পোর্টেবল ট্যাপ ওয়াটার বাই 2022 ইন এভরি হাউস হোল্ড অফ নর্থ ওয়েস্টার্ন স্টেট। কেন্দ্র উত্তর পশ্চিম রাজ্যগুলির প্রতিটি বাড়িতে 2022 সালের মধ্যে নিরাপদ নতুন জলের আশ্বাস দিয়েছে। সো গতকাল অর্থাৎ 6 জুন 2021-এর সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি বলে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা অবশ্যই ক্লিক করতে ভুলবে না। ফলো আওয়ার ইউটিউব চ্যানেল বাংলা মিডিয়াম, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ডু নট মিস এনি আপডেট।